হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ডিটারমিনেন্টের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি ডিটারমিনেন্টের যেটা হচ্ছে জিলেটের সিলেবাস অর্থাৎ এই ভিডিওটা আমি জিলেটের সিলেবাসের উপর ডিপেন্ড করে তৈরি করছি তো আরেকটা কথা বলবো জিলেটের সিলেবাসের উপর ডিপেন্ড করে ভিডিওটা তৈরি করছি বলে অন্য যেসব স্টুডেন্টদের সিলেবাসে ডিটারমিনেন্ট রয়েছে তোমরা যে দেখতে পারবে না বা তোমাদের সিলেবাসে নেই এটা কিন্তু নয় ডিটারমিনেন্টের সম্পূর্ণ কনসেপ্টটাই জিলেটের সিলেবাসে রয়েছে অন্যান্য স্টুডেন্টদের সিলেবাসে ডিটার্মিনেন্ট থাকলে এইগুলোই থাকবে সো যাদের সিলেবাসে ডিটারমিনেন্ট রয়েছে তোমরা প্রত্যেকেই ডিটারমিনেন্টের কনসেপ্টটা ভালোভাবে দেখে নেবে ডিটারমিনেন্ট জিনিসটা কি ভালোভাবে বুঝবে কীভাবে সলভ করবো প্রসিডিউরগুলো ভালোভাবে জানতে হবে তবেই আমরা ডিটারমিনেন্টটা ইজিলি সলভ করতে পারবো আর যারা ডিপ্লোমা স্টুডেন্ট তাদের সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে ডিটারমিনেন্ট রয়েছে যারা এইচএস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের ক্ষেত্রে ডিটারমিনেন্টটা জানা হবে যারা ডিরেক্ট মাধ্যমিকের পর ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে ডিটারমিনেন্টটা নতুন হবে ভালোভাবে ডিটারমিনেন্টটা বুঝে নেবে তাহলে তোমাদের জিলেট যখন পরীক্ষা দেবে তখন ডিটারমিনেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না চলো শুরু করছি প্রথমে জিলেটের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি ডিটারমিনেন্ট থেকে জিলেটের সিলেবাসে রয়েছে নাম্বার ওয়ান ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ডিটারমিনেন্ট কি করে হবে কি রকম হবে সেগুলো নাম্বার টু মাইনর অ্যান্ড কোফ্যাক্টর কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণনীয়ক মাইনর কোফ্যাক্টর নিয়ে আলোচনা করব নাম্বার থ্রি প্রসিডিউরস অফ ইভালুয়েশন কীভাবে ইভালুয়েট করব ডিটারমিনেন্ট নাম্বার ফোর প্রপার্টিস অফ ডিটার্মিনেন্ট ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিস থাকবে নো ডিডাকশান কোনো ডেভিয়েশন লাগবে না শুধুমাত্র প্রপার্টিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে নাম্বার ফাইভ ইভালুয়েশন অফ ডিটার্মিনেন্ট বাই চিওস মেথড চিওস ম্যাথড দিয়ে আমরা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টটা সলভ করব। চিওস মেথড দিয়ে থার্ড অর্ডার ডিটারমিনেন্টেরও সলভ করা যায় কিন্তু আমাদের সিলেবাসে শুধুমাত্র ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে চিওস মেথডটা অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে সো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা নর্মালি সলভ করব আর ফোর্থ অর্ডারের ক্ষেত্রে চিওস মেথড অ্যাপ্লাই করব। আমাদের সিলেবাসে তাই রয়েছে আর আরেকটি কথা বলি যদি কারোর সিলেবাসে থার্ড অর্ডারের ওপর চিওস মেথড অ্যাপ্লাই করা থাকে তাহলে অবশ্যই করতে পারো ফোর্থ অর্ডার যেভাবে করবে থার্ড অর্ডার একই রকম প্রসিডিউরে করবে তো এই ভিডিওতে আমি প্রথমে তিনটে টপিক নিয়ে আলোচনা করছি পরের ভিডিওতে চার আর পাঁচ নম্বর পয়েন্ট দুটো নিয়ে আলোচনা করব। পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার্টিস অফ ডিটার্মিনেন্ট জানতে হবে না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না সো পার্ট ওয়ান পার্ট টু দুটো ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে চলো শুরু করছি প্রথমেই আলোচনা করব ডেফিনেশন অফ ডিটার্মিনেন্ট ডিটারমিনেন্টের ডেফিনেশন কি আমি ধরে নিলাম লেট দুটো লিনিয়ার ইকুয়েশান অর্থাৎ সরল সমীকরণ রয়েছে সাপোজ এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান সরি এ ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়ান ইকুয়ালস টু জিরো আরেকটা এ টু এক্স ওয়ান প্লাস বি টু ইকুয়ালস টু জিরো ইকুয়েশান নাম্বার ওয়ান ইকুয়েশান নাম্বার টু লিনিয়ার ইকুয়েশান কেন বলছি পাওয়ার ওয়ান লিনিয়ার ইকুয়েশান আমরা বলতে পারি অর্থাৎ সরল সমীকরণ তাহলে এক নম্বর ইকুয়েশান থেকে আমি লিখতে পারি না এক্স তাহলে এক্স ওয়ান হবে এ ওয়ান এক্স ওয়ান টু মাইনাস বি ওয়ান প্রথমত বি ওয়ানটাকে রাইট সাইডে নিয়ে গেলাম এখান থেকে এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস লিখতে পারি তো ঠিক সেমভাবে দু নম্বর ইকুয়েশান থেকে এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি একদম সিম্পলভাবে লিখেছি এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করব তাহলে লিখতে পারি না এটাকে দিলাম ইকুয়েশান নাম্বার থ্রি আর এটাকে দিলাম ইকুয়েশান নাম্বার ফোর ফ্রম ইকুয়েশান নাম্বার থ্রি অ্যান্ড ফোর কি লিখতে পারি মাইনাস বি ওয়ান বাই এ ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি টু বাই এ টু বোথ সাইডের মাইনাস কেটে দিলাম ক্রস মাল্টিপ্লাই করি দ্যাট ইকোয়ালস টু এ ওয়ান বি টু ইকলস টু এ টু বি ওয়ান এ ওয়ান ইন্টু বি টু করলাম এটা লিখলাম ইকুয়ালস টু এ টু ইন্টু বি ওয়ান করলাম এভাবে লিখলাম এটাকে লিখতে পারি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইকুয়ালস টু জিরো এইটা যে পেয়েছি দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কিভাবে ডিটার্মিনেন্টের আকারে প্রকাশ করব। আমরা কি জানি ডিটার্মিনেন্টকে কিভাবে লেখা হয় এইভাবে ম্যাট্রিক্সকে কিভাবে লেখা হয় এভাবে অথবা এভাবে বিভিন্ন রকম লেখা যায় ডিটার্মিনেন্টকে আমরা শুধু লাইন দিয়ে অর্থাৎ মড যেভাবে লিখি ঠিক এইভাবে লাইন দিয়ে আমরা ডিটারমিনেন্টকে ডিনোট করি যেহেতু বলা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কিভাবে লিখবো ডিটারমিনেন্টের মধ্যে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু দিস ইজ কল সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আর এ ওয়ান বি ওয়ান এ টু বি টু প্রত্যেকটা হচ্ছে ডিটারমিনেন্টের এলিমেন্ট বুঝাতে পারলাম প্রথমেই দুটো সরল সমীকরণ নিয়েছি দুটো সরল সমীকরণ থেকে এক্স বের করেছি দুটো থেকে তারপর কম্পেয়ার করেছি তাহলে দিস দিস টু সেখান থেকে এইভাবে লিখেছি মাল্টিপ্লাই করে যখন ইভালুয়েট করব এই দুটো এলিমেন্টের মাল্টিপ্লাই হবে প্রথম রাইট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই হবে প্রথম মাইনাস লেফট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই হবে এবার এটা তো আমার একটা ডিটারমিনেন্ট কি করে আমি এটা লিখলাম সেটা বুঝিয়ে দিলাম এবার আসছে রো আর কলম এটা হচ্ছে রো এটাও রো এটা কলম এটা কলাম প্রথম রোটাকে বলা হচ্ছে ফার্স্ট রো আর ওয়ান ডিনোট করা হয় অ্যান্ড এটাকে বলতে পারছি সেকেন্ড রো ডিনোট করা হয় আর টু দিয়ে অ্যাজ ওয়েল এজ দিস ইজ ফার্স্ট কলম সি ওয়ান দিস ইজ সেকেন্ড কলাম সি টু এভাবে লেখা যায় বোঝাতে পারলাম এখানে তাহলে কটা রো রয়েছে দুটো কটা কলাম রয়েছে দুটো তাই এটাকে সেকেন্ড অর্ডার ডিটার্মিন্ট বলা হচ্ছে নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ কলম খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু নাম্বার অফ রো এইগুলো হচ্ছে রো নাম্বার অফ কলাম হচ্ছে এইগুলো যখন ইকুয়াল হবে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিটার্মিনেন্ট সাপোজ ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই জিরো ওয়ান ওয়ান জিরো একটা ডিটার্মিন্ট দেওয়া আছে লেখা আছে টু বাই টু এই যে প্রথম দুটো রো রয়েছে সেটা ডিনোট করছে প্রথমটা আর দুটো কলম ডিনোট করছে দ্বিতীয়টা এটাকে আমরা মুখে যখন বলবো টু বাই টু টু ইন্টু টু বলতে পারবে না কিন্তু এটা হচ্ছে টু বাই টু প্রথমটা হচ্ছে রো দ্বিতীয়টা হচ্ছে কলম এবার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বুঝলাম থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কীভাবে হবে সাপোজ লিনিয়ার ইকুয়েশান রয়েছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়ালস টু জিরো সেমভাবে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়ালস টু জিরো এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়ালস টু জিরো তিনটে লিনিয়ার ইকুয়েশান রয়েছে এখান থেকে আমি থার্ড অর্ডার ডিটারমিনেন্টটা লিখব A1, B1, C1, A1, B1, C1। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি ডিরেক্ট লিনিয়ার ইকুয়েশান থেকে কিভাবে ডিটারমিনেন্টটা তৈরি করবে এটা একটা লিনিয়ার ইকুয়েশান এ ওয়ান বি ফার্স্ট রোতে থাকবে সেমভাবে এ টু বি টু সি টু সেকেন্ড রোতে রয়েছে এ থ্রি বি থ্রি সি থ্রি থার্ড রোতে রয়েছে থ্রি বাই থ্রি অর্থাৎ নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ সরি কলাম নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ কলাম যখন হবে তখনই কিন্তু স্কয়ার ডিটারমিনেন্ট বলা যাবে বা ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার মেট্রিক্স বলা যাবে নাম্বার অফ রো ইকুয়ালস টু নাম্বার অফ কলাম হতে হবে তবেই বলতে পারবো ডিটার্মিনেন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স বুঝাতে পারলাম এখানে রো কোনটা প্রথমটা কলাম কোনটা দ্বিতীয়টা তিনটে লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে থার্ড অর্ডারে ডিটারমিনেন্ট লেখা যায় আশা করি বোঝাতে পারলাম এবার হচ্ছে থার্ড অর্ডারে ডিটারমিনেন্ট কিভাবে সলভ করব। থার্ড অর্ডারে ডিটারমিনেন্ট সলভ করার জন্য প্রথম ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটা এ ওয়ান ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটা নিচ্ছি সো এই রো এই কলাম থেকে আর কোনো এলিমেন্ট নিতে পারবো না তাহলে ডিটারমিনেন্ট বি টু সি টু বি থ্রি সি থ্রি ফার্স্ট রো ফার্স্ট কলমের এলিমেন্ট নিচ্ছি এ ওয়ান তার সাথে কি মাল্টিপ্লাই হচ্ছে যেহেতু ফার্স্ট রো ফার্স্ট কলমের এলিমেন্ট নিয়েছি ফার্স্ট রো থেকে আর কোনো এলিমেন্ট নিতে পারবো না অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট কলাম থেকে আর কোনো এলিমেন্ট নিতে পারবো না বাকি রয়েছে কোনটা এগুলো এই এলিমেন্টগুলো বাকি আছে বি টু সি টু বি থ্রি সি থ্রি অফ সেই চারটে এলিমেন্ট মাইনাস মাইনাসটা পরে বলছি এবার ফার্স্ট রো সেকেন্ড কলমের এলিমেন্ট বি ওয়ান নিচ্ছি তার সাথে ডিটারমিনেন্ট কি হবে এই রো থেকে নিচ্ছি আর এই কলাম থেকে নিচ্ছি তার মানে এই রো থেকে আর এই কলাম থেকে আর কোনো এলিমেন্ট আমি নিতে পারবো না বোঝানোর জন্য দিলাম তাহলে কোন এলিমেন্টগুলো পরে আছে এ টু সি টু এ থ্রি সি থ্রি ডিটারমিনেন্ট অফ এ টু সি টু এ থ্রি সি থ্রি তারপর প্লাস এবার সি ওয়ান নেব সি ওয়ান হচ্ছে ফার্স্ট রো থার্ড কলাম তার মানে ফার্স্ট রো থেকে কোনো এলিমেন্ট নিতে পারছি না এবং থার্ড কলাম থেকে নিতে পারছি না তাহলে এটা কেটে গেছে বাকি রয়েছে এই চারটে এলিমেন্ট ডিটার্মিন্ট অফ এ টু বি টু এ থ্রি বি থ্রি কনসেপ্ট ক্লিয়ার করবে কনসেপ্ট ক্লিয়ার না করলে জিলেটের কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে না কনসেপ্ট থেকে বেশি কোশ্চেন থাকে যখন ফার্স্ট রো ফার্স্ট কলামের ভ্যালুটা নিয়েছি তখন এখানে কোনো সাইন দিইনি তার মানে প্লাস কোনো সাইন না থাকলে আমরা তো প্লাস ধরে নিই এখানে আবার মাইনাস দিলাম এখানে আবার প্লাস দিলাম যখন ডিটার্মিনেন্ট সলভ করবে এটা ফর্মুলাতেই রয়েছে যখন ডিটার্মিন্ট সলভ করবে ফার্স্টের সাইনটা প্লাস হবে তারপর এটা মাইনাস তারপর এটা প্লাস নেক্সট যদি আরেকটা হতো সেটার ক্ষেত্রে মাইনাস লিখতাম বুঝাতে পারলাম এবার প্লাস মাইনাসটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে কোফেক্টরের ব্যাপার পরে আলোচনা করে দিচ্ছি প্লাস মাইনাসটা কোথা থেকে আসছে তাহলে এবার আমি সলভ করতে পারি এখান থেকে কি রয়েছে এ ওয়ান কিভাবে সাইড ডায়াগুনালি ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে রাইট সাইড এ কি রয়েছে বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু প্রথমে রাইট সাইড ডায়াগোনালি করবে কিন্তু যখন ইভালুয়েট করবে মাইনাস অফ লেফট সাইড ডায়াগোনালি মাইনাস এটা এখানেও সেম রাইট সাইড করলে এ টু সি থ্রি মাইনাস এ থ্রি সি টু প্লাস সি ওয়ান রাইট সাইড ডায়াগোনালি করলে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু বোঝাতে পারলাম এইভাবে সলভ করবে এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট থাকলে কিভাবে ইভালুয়েট করবে রেজাল্ট কিভাবে হয় আর থার্ড অর্ডার ডিটারমিনেন্ট থাকলে কিভাবে ইভালুয়েট করবে সিলেটের স্টুডেন্টদের বেসিকটা ক্লিয়ার করা খুবই দরকার কিন্তু কোনো সলিউশন দেব না ডিটারমিনেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তাই এক্সাম্পলও সাথে দিয়ে দিচ্ছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমি আর লিখলাম না শুধু সেকেন্ড লিখলাম ফোর থ্রি সেভেন এইট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কীভাবে ইভালুয়েট করবো দ্যাট ইকলস টু রাইট সাইড ডায়াগুনালি মাল্টিপ্লাই করতে হবে তাহলে ফোর ইন্টু এইট মাইনাস লেফট সাইড ডায়াগুনালি সেভেন ইন্টু থ্রি দ্যাট ইকলস টু থার্টি টু মাইনাস টোয়েন্টি ওয়ান দ্যাট ইকলস টু ইলেভেন বোঝাতে পারলাম এবার হচ্ছে থার্ড অর্ডার ফোর থ্রি ওয়ান সেভেন এইট নাইন ওয়ান জিরো টু এটা হলো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট

আর এই কলাম থেকে কোনো এলিমেন্ট নিতে পারবো না এইট নাইন জিরো টু ডিটারমিনেন্ট অফ এইট নাইন জিরো টু সাইন কী হবে মাইনাস ফার্স্ট রো আর সেকেন্ড কলামের এলিমেন্ট থ্রি নিয়েছি তাহলে ডিটার্মিনেন্ট অফ এই রো এই কলাম থেকে কোনো এলিমেন্ট নিতে পারবো না বেঁচে কি রয়েছে সেভেন নাইন ওয়ান টু সেভেন নাইন ওয়ান টু প্লাস লাস্ট এলিমেন্ট ওয়ান ফার্স্ট রো থার্ড কলাম তাহলে ফার্স্ট রো আর থার্ড কলাম থেকে কোনো এলিমেন্ট নিতে পারবো না সেভেন এইট ওয়ান জিরো ওয়ান জিরো এবার ইভালুয়েট করবো দ্যাট ইগল টু ফোর ইন্টু ডায়াগোনালি রাইট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই করবো প্রথমে এইট ইন্টু টু কত সিক্সটিন মাইনাস জিরো ইন্টু নাইন জিরো একসাথে মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস থ্রি ইন্টু সেভেন ইন্টু টু রাইট সাইড ডায়াগোনালি সেভেন ইন্টু টু ফোরটিন মাইনাস ওয়ান ইন্টু নাইন প্লাস ওয়ান ইন্টু রাইট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই তাহলে জিরো ইন্টু সেভেন জিরো মাইনাস ওয়ান ইন্টু এইট বোঝাতে পারলাম কীভাবে ইভ্যালুয়েট করতে হয় দ্যাট ইকুয়ালস টু ফোর ইন্টু সিক্সটিন হচ্ছে এখানে মাইনাস ফোরটিন মাইনাস তাহলে থ্রি হচ্ছে প্রথমে মাইনাস করে দেবে তারপর থ্রি এর সাথে মাল্টিপ্লাই করে দেবে প্লাস ওয়ান এটাই হল আনসার বুঝাতে পারলাম কিভাবে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট ইভালুয়েট করবে কিভাবে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট ইভালুয়েট করবে এবার ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেখে আশা করি বুঝতে পেরে গেছো ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট আমরা কখন বলতে পারবো, সাপোজ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান এ টু বি টু সি টু ডি টু এ এটাকে কি বলতে পারি ফোর্থ অর্ডার ডিটার্মিন্ট ফোর বাই ফোর নাম্বার অফ রো হচ্ছে চারটে নাম্বার অফ কলম হচ্ছে চারটে ফার্স্ট রোকে বলা হচ্ছে আর ওয়ান সেকেন্ড রোকে বলা হচ্ছে আর টু থার্ড রোকে বলা হচ্ছে আর থ্রি আর এখানে ফোর্থ রোকে বলা হচ্ছে আর ফোর ফোর বাই ফোর অর্ডারের ঠিক সেম ভাবে ফার্স্ট কলমকে বলা হচ্ছে সি ওয়ান সি টু থার্ড কলমকে বলা হচ্ছে সি থ্রি অ্যান্ড ফোর্থ কলমকে বলা হচ্ছে সি ফোর বুঝাতে পারলাম ফোর্থ অর্ডার ডিটার্মিনেন্টটা আমরা চিউজ মেথডের সাহায্যে সলভ করব আমাদের সিলেবাসে তাই রয়েছে আর এটা নিয়ে আমি ডিটার্মিন্ট জিলেট কনসেপ্ট পার্ট টুতে ডিটেইলে আলোচনা করবো সো অবশ্যই কিন্তু পার্ট টুটা দেখবে ভালো করে এবার মনে প্রশ্ন হতেই পারে সেকেন্ড অর্ডার দেখলাম থার্ড অর্ডার দেখলাম ফোর্থ অর্ডার দেখলাম কিন্তু ফার্স্ট অর্ডার ডিটার্মিনেন্ট কী হবে ফার্স্ট অর্ডার ডিটার্মিনেন্টটাও বলে দিচ্ছি ফার্স্ট অর্ডার ডিটার্মিনেন্ট আমরা কখন বলতে পারবো ডিটার্মিনেন্ট অফ টু ইকোয়ালস টু টু একটাই রো একটাই কলাম থাকবে তখন আমরা এটাকে ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট বলবো সাধারণত থাকে না যদি থাকে বা কনসেপ্ট নিতে চাও আমি কনসেপ্টের জন্যই বললাম যখন একটা রো একটা কলাম থাকবে দিস ইজ কল্ড ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট এবার আলোচনা করছি মাইনর অ্যান্ড কো প্রথমে প্রথমেই আলোচনা করছি মাইনর অফ অ্যান এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট সাপোজ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে একবারে ডিটারমিনেন্ট দিয়েই বুঝিয়ে দিচ্ছি থ্রি সেভেন মাইনাস ওয়ান জিরো টু ফাইভ ওয়ান টু নাইন একটা ডিটার্মিনেন্ট দেওয়া আছে বলা হয়েছে মাইনর বের করতে ফাইভের মাইনর মাইনর বের করতে যখন বলা হবে যে গিভেন ডিটারমিনেন্টটা দেওয়া থাকবে সেই ডিটারমিনেন্টেরই কোনো একটা এলিমেন্টের মাইনর বের করতে বলা হবে কিভাবে মাইনর বের করবো আমার এখানে কোশ্চেন হচ্ছে ফাইভের মাইনর বের করতে বলা হয়েছে সেকেন্ড রো থার্ড কলামের একটা এলিমেন্ট হচ্ছে ফাইভ যেটার আমরা মাইনর বের করবো কিভাবে করব ফাইভের মাইনর মানে হচ্ছে যেটা বললাম সেকেন্ড রোতে আর থার্ড কলমে ঠিক সেকেন্ড রো আর থার্ড কলামের কোনো এলিমেন্ট আমরা নিতে পারবো না তাহলে মাইনর অফ ফাইভ ইজ সেকেন্ড রো এর সব এলিমেন্ট বাদ থার্ড কলামের সব এলিমেন্ট বাদ থ্রি সেভেন ওয়ান টু ইকুয়ালস টু তাহলে একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকবে সেই ডিটারমিনেন্টের কোন একটা এলিমেন্টের মাইনর বের করতে বলা হবে মাইনর যেই এলিমেন্ট বের করবো দেখতে হবে সেই এলিমেন্টার পজিশন কোথায় এখানে যেমন সেকেন্ড রো থার্ড কলামে রয়েছে সেকেন্ড রো আর থার্ড কলামের অন্য কোনো এলিমেন্ট আমরা নিতে পারবো না বাকি যে চারটে এলিমেন্ট রয়েছে তাদের ডিটার্মিনেন্টটা বের করতে হবে দিস ইজ কল্ড ফাইভের মাইনর বুঝাতে পারলাম এবার হচ্ছে কোফেক্টর অফ এন এলিমেন্ট ইন এ ডিটারমিনেন্ট একটি ডিটার্মিনেন্টের একটি এলিমেন্টের কোফেক্টার কি করে বের করব। ওয়ান থ্রি ফোর মাইনাস ওয়ান জিরো টু থ্রি ফাইভ এইট একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট নিলাম এইটের কোফেক্টর বের করতে বলা হয়েছে কোফেক্টর যখন বের করতে বলা হবে তখনও একটা গিভেন ডিটারমিনেন্ট থাকবে তার কোনো একটা এলিমেন্টের কোফেক্টর বের করতে বলা হবে এখানে আমাদের এইটের কোফেক্টর বের করতে দেওয়া হয়েছে প্রথম কাজ হচ্ছে কোফেক্টর বের করতে গেলে আমি দেখবো যেই এলিমেন্টের কোফেক্টর বের করতে বলা হয়েছে সেই এলিমেন্টটা আমাদের ডিটারমিনেন্টের কোন পজিশানে রয়েছে কোন রোতে রয়েছে আর থ্রি অর্থাৎ থার্ড রো কোন কলামে রয়েছে সি থ্রি অর্থাৎ থার্ড কলাম থার্ড কলাম এবং থার্ড রো এর একটি এলিমেন্ট হচ্ছে এইট তার আমরা কোফেক্টার বের করব ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনর অফ এইট বলে দিচ্ছি কিভাবে হয়েছে মাইনাস ওয়ান থ্রি প্লাস থ্রি কেন করলাম এইটের এর কোফেক্টর বের করতে বলা হয়েছে এইটের পজিশন হচ্ছে আর থ্রি প্রথমটা হচ্ছে রো প্লাস তারপরেটা হচ্ছে কলম যে এলিমেন্টটার কোফেক্টার বের করতে বলা হবে সেই এলিমেন্টটা কোন পজিশনে রয়েছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু মাইনাস ওয়ানের টু দি পাওয়ারটা তাহলে ফর্মুলায় দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস এস এস এখানে হচ্ছে কলম অথবা সিও লিখতে পারো কোনো অসুবিধা নেই আর প্লাস সি আর মানে হচ্ছে রো প্লাস সি মানে হচ্ছে কলাম আর এখানে আর মানে কোন রোটা নেব যেই এলিমেন্টের কোফেক্টার বের করতে দেওয়া হবে সেই এলিমেন্ট কোন রোতে রয়েছে কলাম মানে হচ্ছে সেই এলিমেন্ট কোন কলামে রয়েছে তাহলে ওই রো বা কলাম থেকে আর কোনো এলিমেন্ট আমি নিতে পারবো না মাইনর অফ এইট মানে হচ্ছে বাকি যে চারটে এলিমেন্ট পরে রয়েছে তাদের ডিটারমিনেন্ট দ্যাট ইকলস টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি কত হচ্ছে সিক্স ইন মাইনর অফ এইট কত ওয়ান থ্রি মাইনাস ওয়ান জিরো দ্যাট ইকলস টু পাওয়ার ইভেন রয়েছে প্লাস হয়ে যাবে রাইট সাইড ডায়াগোনালি মাল্টিপ্লাই করব তাহলে ওয়ান ইন্টু জিরো জিরো মাইনাস অফ মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস থ্রি মাইনাসে প্লাস ইকুয়ালস টু থ্রি তাহলে কোফেক্টর অফ এইট ইজ থ্রি আরেকবার বলে দিচ্ছি ফর্মুলাটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি যেই এলিমেন্টের কোফেক্টর বের করতে বলা হবে সেই এলিমেন্টটা ডিটারমিনেন্টের কোন পজিশনে রয়েছে অর্থাৎ কত নম্বর রো কত নম্বর কলামের এলিমেন্ট সেটা তার উপর ডিপেন্ড করছে আর প্লাস সি অর্থাৎ এই পাওয়ারটা ইন্টু মাইনর অফ সেই এলিমেন্ট যেহেতু এইটের কোফেক্টার বের করতে দেওয়া হয়েছে তাই মাইনর অফ এইট নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট থাকলে সেক্ষেত্রে কোনো একটা এলিমেন্টের মাইনর কোফেক্টর কি করে বের করব। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট সাপোজ টু ওয়ান জিরো থ্রি মাইনর অ্যান্ড কোফেক্টর বের করতে বলা হলো মাইনর অ্যান্ড কোফেক্টর অফ থ্রি মাইনর আর কোফেক্টার দুটোই আমরা বের করব এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটি থেকে তাহলে মাইনর বের করার ফর্মুলা কি থ্রি কোথায় আছে তার পজিশনটা প্রথমে জানতে হবে তাহলে থ্রি হচ্ছে সেকেন্ড রো আর সেকেন্ড কলামে তাহলে সেকেন্ড রো থেকে কোনো এলিমেন্ট নিতে পারব না সেকেন্ড কলাম থেকে কোনো এলিমেন্ট নিতে পারবো না বাকি কি রয়েছে টু তাহলে মাইনর অফ থ্রি ইকুয়ালস টু টু এবার কোফেক্টার কোফেক্টার কী করে বের করবো কোফেক্টার ইকুয়ালস টু যেই এলিমেন্টটা দেওয়া হয়েছে অর্থাৎ থ্রি পজিশন কোথায় রয়েছে সেকেন্ড রো সেকেন্ড কলমে তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার রো কত রয়েছে টু প্লাস সেকেন্ড কলাম টু ইন্টু মাইনর অফ থ্রি মাইনর অফ থ্রি মাইনর অফ থ্রি কী বের করলাম টু তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু প্লাস টু ফোর তাহলে প্লাস হয়ে যাচ্ছে মাইনর অফ থ্রি কত টু কোফেক্টর অ্যান্ড মাইনর অফ থ্রি ইজ টু এই ডিটার্মিন্টের ক্ষেত্রে বোঝাতে পারলাম সেকেন্ড অর্ডার থাকলে এইভাবে করবে কোনো ইভালুয়েট করতে হয় না থার্ড অর্ডার যখন থাকবে তখন ইভালুয়েট করতে হয় ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি ভালোভাবে দেখবে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে জিলেটে স্টুডেন্টদের কিন্তু বারবার বলবো কনসেপ্টটা ভালোভাবে নিতে হবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্ক করতে পারবে না